কি লাগবে তাহলে? আমি তো শাখা খাবো না। বিয়ে করিনি না। এই যে এটি আমার কত সুন্দর আসছে। আপনার বললাম না, আমি ইমনের দোকানে একটা মেয়ে মন খারাপ করে দাঁত খাই। আমার মেয়ে বিড়ালে যদি কান দিয়ে চলে যাবো ছেলে জিনিস ছেলের উদ্দেশ্য করে বলবো ভাই তোমার জিনিস, তুমি এই যে জায়গা কি বলে এটা নকশি আর ভাই দেখছি নকশি কি চাঁদের বাড়ি কসমেটিক্স অবস্থা এখন যদি বন্ধু কি বলবো, এখন কি বলা যায়? এই বিড়ালের মালিক যে, হ্যাঁ এই বিড়ালের মালিক আসলে যে, সে যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা আপনারা সরি। আপনি এসে ভাই এই যে নকশির এই যে ভাই দেখেন হাসছে, এই ভাই কিন্তু আমার বলল বিষয়টা। হ্যাঁ আপনি আসবেন এসে এই ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন। হ্যাঁ এই ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন। এই নকশে প্রিন্স প্লাজার দোতলায় নকশিতে হ্যাঁ থাকে, দেখে রাখেন ভাই। আর আপনি যদি অবশ্যই দেখেন অবশ্যই আসবেন, আপনার বিড়াল আপনি নিয়ে যাবেন। ও কিটা রেখে গিয়েছে, এই বিড়াল কেউ রাখতে পারবে না, পারবে না। এত সুন্দর কিউট বিড়াল আপনি রেখে গিয়েছেন বা আপনার গার্লফ্রেন্ড রাখ করে আপনার দিয়ে গিয়েছে আর আপনি না নিয়ে চলে গিয়েছেন, কেন এটি করবেন কেন ভাই? এইটা করা যাবে না, ঠিক আছে? আমার কথা মাইন্ড করেন না ভাই, আমার মাথায় একটু একটু সমস্যা আছে, ঠিক আছে ভাই? আর বেশি কিছু বলছেন না, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।